হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের কি পিঠে এরকম ব্রণো বেরোচ্ছে বা স্কিন খুব কালো হয়ে গেছে মুখে ওপেন পোর্সের সমস্যা দেখা দিচ্ছে মুখে একনে ব্রণোর সমস্যায় তোমরা একদমই জর্জরিত হয়ে আছো বা স্কিনে টিনি বাম্প দেখা দিচ্ছে তবে তোমরা আজ থেকেই এই হোম মেড সোপ ইউজ করতে পারো এই হোমমেড সোপ ইউজ করলে তোমাদের দু সপ্তাহের মধ্যে এই প্রবলেমগুলো একদমই সলভ হবে যাদের কাছে স্কিন কেয়ার করার মতো টাইম থাকে না বিশেষ করে স্টুডেন্ট যারা ছোটো মেয়েরা। যাদের স্কিনে টিনি বাম ব্রোনোর সমস্যা ভীষণভাবে দেখা দিচ্ছে বা ওপেন পোর্সের সমস্যা এই ছোট বয়সে হয়ে গেছে তারা এই হোম মেড সোপ ইউজ করতে পারো ইউজ করলে তোমাদের স্কিনের সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তো চলো দেখে নি এটা কিভাবে তৈরি করছি এর জন্য আমি এখানে সোপ বেস নিইনি সোপ বেস তোমরা নিতে পারো এখানে আমি পিয়ার সোপ নিয়েছি সেটাকেই আমি সোপ বেস হিসেবে এখানে কাজে লাগাবো দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি ছুরির সাহায্যে এবার গ্যাসে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি তার ওপর বাটিতে আমি সাবানের টুকরোগুলো বসিয়ে দিলাম দেখবে আস্তে আস্তে সাবানের টুকরোগুলো এরকম গলতে থাকবে যতক্ষণ সাবানটা গলছে আমি এর বেসটাকে রেডি করে নিচ্ছি এই আমি একটা ছোট পাত্র নিয়েছি তার মধ্যে নিম গুঁড়ো দিয়ে দিচ্ছি নিম পাতা যদি টাটকা সেটা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারো তাহলে খুব ভালো আমি এখানে বাজারের কেনা নিম পাতার যে গুঁড়ো পাওয়া যায় কিনতে সেটা দু চামচ নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো হলুদ এখানে কস্তুরি হলদি নিতে পারো বা তোমরা কাঁচা হলুদকে ভালো করে পেস্ট করেও নিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল দু চামচ পরিমাণ মতো কারণ এখানে আমি দুটো সাবান তৈরি করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো বা নারকেলের তেল এক চামচ মতো ইউজ করতে পারো এবার এটাকে আমি গোলার জন্য পেস্ট তৈরি করার জন্য গোলাপ জল ইউজ করছি গোলাপ জল না থাকলে তোমরা এখানে চাল ভেজানো যে জল রাইস ওয়াটার সেটা ইউজ করতে পারো এবার এর মধ্যে আমি আর জিনিস দেব সেটা হচ্ছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো তোমাদের কাছে না থাকলে তোমরা এখানে মুলতানি মাটি বা বেসন যে কোনো একটা ইউজ করবে এরকম কাঁচা হলুদের টুকরো কিন্তু এখানে গ্রেট করে তোমরা দিয়ে দিতে পারো যেহেতু এটা আমি ইউজ করছি শুধুমাত্র ব্রণ দাগ টিনি বামস কমানোর জন্য টিন এজ বাচ্চাদের জন্য তাই জন্য কাঁচা হলুদটা আর নিম পাতাটা অবশ্যই তোমরা এখানে ইউজ করবে বা কাস্তুরি হলদিটা এবার দেখো যখন গুলে যাবে এরকম পাতলা হয়ে যাবে সব বেস্টটা তোমরা এই পেস্টটা এর মধ্যে দিয়ে গরম গরমই এরকম গুলে নেবে এবার আমার কাছে না সোপ মোল্ড ছিল না তো না থাকলে তোমাদের কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই আইসক্রিমের যে ছোটো ছোটো বাটিগুলো হয় সেগুলো ফেলবে না সেগুলো রেখে দেবে তার মধ্যেই তোমরা এই সোপটা হোমমেড সোপটার বেসটাকে দিয়ে দেবে ঠান্ডা হওয়ার জন্য এবার খুব ভালো করে একটু নাড়িয়ে নেবে যাতে ভেতরে তোমাদের কোনো বাতাস না থাকে বাতাস থাকলে বা হাওয়া থাকলে না সেটা একটুখানি ফাঁপ ফাঁপ হয়ে যায় তাই একটু নাড়িয়ে নেবে যেমন কেক তৈরি করার সময় একটুখানি ধাক্কা মেরে নাড়িয়ে নিতে হয় এবার আমি পরের দিন দেখো এটা এরকম করে জাস্ট ওপর দিয়ে একটুখানি তলা দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসবে দেখো যেহেতু এখানে অয়েল আছে যেহেতু একদমই কোনো অসুবিধা হবে না আপনা আপনি ঠান্ডা হয়ে দু ঘন্টার মধ্যেই সেট হয়ে যায় তবে পরের দিন আমি এটা সকালে নিয়েছি দেখো সোপটা কত সুন্দর রেডি হয়েছে এটা ফুল বডিতে অ্যাজ এ ডিটার্ন প্যাক হিসেবেও তোমরা ইউজ করতে পারো বাড়িতে থাকা যে কোনো জিনিসও তোমরা এর মধ্যে দিতে পারো তোমরা ট্যান রিমুভের জন্য এখানে এখানে তোমরা মুসুর ডাল দিতে পারো তোমরা এখানে বেসন দিতে পারো চালের গুঁড়ি দিতে পারো দিয়ে দেখো এটা মুখ রাত্রিবেলা করে বা সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসওয়াশ যদি দিয়ে মুখ না ধুতে ইচ্ছা করে ফেস প্যাক যদি না লাগাতে ইচ্ছা করে বা টাইম পাচ্ছ না স্কিন কেয়ার করার এইটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে যে কোনো ময়শ্চারাইজার রাত্রিবেলা অ্যাপ্লাই করে নেবে এটা ইউজ করলে স্কিন এত সফট স্মুথ হয়ে যাবে কারণ অ্যালোভেরা জেল আছে গোলাপ জল আছে আর এখানে দিয়েছি আমি অলিভ অয়েল যে কোনো অয়েল দিলে স্কিন খুব সফট স্মুথ থাকে আর স্কিন থেকে ট্যান রিমুভ করতে এখানে হলুদ দিয়েছি আমি আর এখানে চন্দন দুটোই কিন্তু স্কিন থেকে ট্যানও যেমন রিমুভ করবে চন্দন আর নিম পাতা কিন্তু স্কিন থেকে যে কোনো ইনফেকশান বিশেষ করে বর্ষাকালে অনেক টিনি বাম্প ছোট ছোট ফোড়ার মতো স্কিনে হয়ে যায় সেগুলো স্কিন থেকে রিমুভ হবে ফুল বডিতে এটা ইউজ করতে পারো অ্যাজ এ ডিটেন সোপ হিসেবেও ইউজ করতে পারো ভীষণ উপকৃত হবে বিশেষ করে টিনেজ বাচ্চারা যাদের স্কিনে টিনি বাম ছোটো ছোট দানা হয়ে গেছে তারা এটা ইউজ করলে অনেক বেশি উপকার পাবে যারা স্কিনে কিছু প্যাক বা কোনো রকম হোমমেড মাস্ক ইউজ করতে চাইছো না বা টাইম পাও না তারা অবশ্যই ইউজ করো দেখবে ভীষণ উপকৃত হবে আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আর এই ভিডিওটা শেয়ার করো ভীষণভাবে শেয়ার করো যাতে যাতে দরকার তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তবে আমি আবারও বলছি এটা একবার তোমরা ইউজ করে একটা সব কিনে নিয়ে এসে বাড়িতে থাকা সব জিনিস দিয়ে করে দেখো উপকৃত হবে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলদের টাটা